আসসালামু আলাইকুম ভিউয়ার্স, প্রায় সময় তো ভিডিও তৈরি করি আমি, তো ভিডিওর মধ্যে বাইরের নয়েজটা এবং শব্দটা অতিরিক্ত আসে। তো এখন আমি যেটা দিয়ে কথা বলছি সেটাও কিন্তু মোবাইলের স্পিকার। যে আমার বাম হাতে দেখতে পাচ্ছেন যে জিনিসটা, এখানে একটা স্পিকার অর্ডার করি আমি, অর্থাৎ ভয়েস রেকর্ডের জন্য, আপনাদের জন্য সুন্দর সাউন্ড সিস্টেমের ভিডিও তৈরি করার জন্য এখানে একটা সুন্দর একটি স্পিকার অর্ডার করেছি, যেটা দারাজের মাধ্যমে, এবং আমি আজকে পেয়েছি সেটা। তো আনবক্সিং করব এবং এটার যে রেকর্ড, যে কোয়ালিটিটা, সেটা আপনাদের সাথে আমি শেয়ার করব। আপনারা যারা যারা আমার মতো ছোটোখাটো এই ধরনের ভিডিও বানান বা ইউটিউবিং করেন, তাদের জন্য হয়তো বা আজকের ভিডিওটি অনেক হেল্পফুল হবে। তো দেরি না করে আমি ভিডিওটা শুরু করতে যাচ্ছি, আর আপনারা যারা এখন এই ভিডিওটি দেখতেছেন তারা সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, এটাই আপনাদের থেকে চাচ্ছি। আর যাই হোক, এটা আমি এখন আনবক্সিং করতেছি। আচ্ছা, এটা তো আমি দুই হাতে ঘুরবো, তো আমাকে একজন হেল্প করতে হবে। দেখি, ক্যামেরা ধরো, হাতে ধরো। হ্যাঁ, ঠিক আছে, আমি হাতের মধ্যে করে ফেলি। যাই হোক, এই যে সুন্দর ছোট একটা প্যাকেট, সুন্দর একটা প্যাকেট, ছোটখাটো পাঁচটা বলতেছি। দেখি কিভাবে দিছি জিনিসটা। ও, একটা ইউএসবি কেবল, ইউএসবি কেবল এবং কাঙ্ক্ষিত যে জিনিসটা সেটা, দুইটা পার্টস থাকে। আমি প্যাকেটটা এদিকে রাখতেছি। এখানে কিন্তু একটা ইউজার ম্যানুয়াল আছে, ছোট্ট একটা ইউজার ম্যানুয়াল, খুব সুন্দর। আমি এটা এখানে রেখে দিচ্ছি এবং ফার্স্ট টাইম ইউজার ম্যানুয়ালটাকে খুলে দেখি এখানে কী কী আছে। যাই হোক, পড়তে গেলে অনেক সমস্যা হয়ে যাবে, আপনাদেরকে একটু করে এমনি দেখাই দিই। যাই হোক, আচ্ছা, এটা সম্ভবত এরকম থাকবে। আপনারা যেটা এটা দেখেন, এটা কিন্তু ব্লুটুথ। আমি এটা জাস্ট ভয়েস কথা বলার জন্য আমি মোবাইলের সাথে ইউজ করে থাকি। এটা দিয়ে কিন্তু ভয়েস রেকর্ড পায় না, আর এটা দিয়েও সিস্টেম আছে, একটা করার একটা সফটওয়্যার আছে, সেটা দিয়ে করি। কিন্তু এটা সাউন্ডটা একটু কীরকম, রুমের ভিতরে যে মানে শব্দটা হয় না, ওয়াশরুমে, গোসলখানায় বা বাথরুমে যে শব্দটা হয় সেরকম রেকর্ডটা হয়। দেখেন দুইটা জিনিস, এখানে এটা আপনার হ্যান্ডসেটে লাগবে। এটা আমি দেখেছি যে টাইপ সি, এটা হচ্ছে টাইপ সি, আমার হ্যান্ডসেটে টাইপ সি, আমি টাইপ সি অর্ডার করি। আর একটা আছে আইফোনের, আইফোনেরও থাকে। আমি দুইটা কোয়ালিটি দেখি, আমার যেটা চয়েস আমি সেটা অর্ডার করছি। দেখছেন কি সাউন্ড। আচ্ছা, যাই হোক, যাই হোক, তবে পরবর্তীতে আশা করি হবে না, যদি এটা ঠিক থাকে তাহলে পরবর্তীতে এই শব্দটা আর আপনারা পাবেন না। তো এটা আমি চয়েস করলাম এবং দেখা যাচ্ছে এদিকে এটা চার্জিং সিস্টেম, টাইপ সি দিয়ে চার্জ দিতে হয়। সুইচ কোন দিকে আছে কে জানে, সম্ভবত অটো সিস্টেম। আর এখানে একটা পাওয়ার বাটন দেখতে পাচ্ছি আমি, এবং এখানেও টাইপ সি পোর্ট দেওয়া আছে, এটা দিয়ে চার্জ দিতে হবে। এবং এখানে স্পিকারের জন্য ফোম দেওয়া আছে, এটা সুন্দর জিনিস। যাই হোক, এখন আমি এটাকে চার্জ দিব এবং এটা দিয়ে যে ভয়েসটা রেকর্ড করবো সেটা এখানে দিব। তো একটু চার্জ দিয়ে নিই। দর্শক, এখন যে ভয়েসটা আপনারা শুনতে পাচ্ছেন সেটা হচ্ছে যে যে স্পিকারটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে, অর্থাৎ যেটা আমি আনবক্সিং করেছি সেই স্পিকারের ভয়েস। আমি এর আগে একটু টেস্ট করেছিলাম, আমার কাছে খুব ভালো লেগেছে, আশা করি আপনাদেরও ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে সেটা কমেন্ট করে জানাবেন। বাইরে দেখেন গাড়ি চলতেছে এবং হরনও একটা দিয়েছে, যেটা কতটুকু শোনাচ্ছে জানি না, আবার একটা গাড়ি যাচ্ছে। অর্থাৎ এই যে স্পিকারটা কিনে কিন্তু মূলত আপনাদের জন্য, অর্থাৎ আমি যে ভিডিওগুলো বানাই সেখানে অনেক সময় অনেকেই অভিযোগ করেন যে ভাইয়া আপনার ব্যাকগ্রাউন্ডে যে সাউন্ডটা, গাড়ির হর্নটা অনেক বেশি আসে। আসলে আমি কি করব বলেন, রোড পাশে দোকান, গাড়ি যাতায়াত করবেই, হর্ন দিবেই। তো এখন থেকে আশা করি সেটা আর হবে না। কারণ হচ্ছে যে এখন থেকে যে স্পিকারটা নিলাম এটা আমার কাছে খুব ভালো লেগেছে, আপনাদেরও আশা করি ভালো লাগবে। যারা ইউটিউবিং করেন এবং ব্লগিং করেন তাদের জন্য অনেক চমৎকার হবে, আপনারা নির্দ্বিধায় এটা নিতে পারেন। এটার দাম পড়েছে 1050 টাকা, আমি দারাজ থেকে নিয়েছিলাম, কোনো ব্র্যান্ড নেই, নাম নেই, আসলে নাম থাকলে আমি সেটা আমি আপনাদেরকে জানাতাম, বাট সরি, কি করার, আসলে কোনো দিকে নাম নেই, আমি অনেক খুঁজছি, কোনো দিকে নাম নাই। চার্জটা ফুল দিয়েছি এবং ইউজ করতেছি, অনেকগুলো রিভিউ দেখেছিলাম, সেখানে দেখা যাচ্ছে যে বিভিন্ন ব্র্যান্ডের আছে, বয়া ব্র্যান্ডের আছে, সেগুলো 2500-3000 টাকার উপরে, এবং ওখানে 5-6 ঘন্টা ব্যাকআপ দিবে বলতেছে। আমার এতটুকু দরকার নেই, আমার 1 ঘন্টা ব্যাকআপ হলেই যথেষ্ট, এর থেকে বড় ভিডিও আমার মনে হয় না আমি কখনো করেছি।
যাই হোক, ভিডিওটি কেমন লাগলো সেটা সম্পর্কে আপনার মতামত জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটি বাজিয়ে দিবেন। বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।